এর আগে কিন্তু আমি আর অন্যান্য জায়গায় ফ্রিজের ভিডিও করছিলাম, তো এবার চলে আসছি আপনাদের প্রিয় ব্রান্ড ভিশনে। তো আজকে এখন আমি বেশি কথা বাড়াবো না, কারণ আপনারা বলেন যে প্রথমে ইন্ট্রোটা বেশি হয়ে যায়, তো আজকে কোনো ইন্ট্রো হবে না, আজকে শুরু থেকেই প্রাইস দেখতে যাবো আমরা ফ্রিজের। তো আজকে আমাদের সাথে আছে জাহিদ ভাই ভিশনের, তো সে সম্পূর্ণ হেল্প করবে আমাদের আজকে যতগুলো ফ্রিজ আছে, কোন কোন ফ্রিজে কী কী অফার আছে সবগুলো দেখানোর জন্য। তো জাহিদ ভাই, আজকে যে যে ফ্রিজগুলোর অফার চলতেছে সেগুলো আমরা এখন দেখবো, তো এর মধ্যে একটা ছোট্ট একটা ইন্ট্রো ইন্ট্রো থেকে শুরু করতেছি আমাদের ভিডিওটা। জাহিদ ভাই, আজকে আমরা যে ফ্রিজ দেখতে আসছি কোনটা থেকে আপনি শুরু করতে চাচ্ছেন? আচ্ছা, আমি ফার্স্ট অফ অল ভিশনে একটা নতুন মডেল আছে যেটা হলো মিরর। নর্মালি দেখা যাচ্ছে যে অন্য অন্য ব্র্যান্ডে বিভিন্ন কালারের ফ্রিজগুলো পাওয়া যায়, বাট মিররের ফ্রিজগুলো কিন্তু আমাদের মধ্যে খুব রেয়ার দেখা যায়। আর এটা অ্যাডভান্টেজ হলো, আপনি একটু কষ্ট করে একটু দূরে যে দেখান, যেটা অ্যাডভান্টেজ হলো যে বিভিন্ন যে কালারটা, এটা মূলত আসলে মিররের কারণে ফুটে উঠতেছে। আর ব্ল্যাকটা, এটা কোনো আলাদা নিজস্ব কালার নাই, যার যে ফুলটা আছে অন দিয়ে সেই ফুলটা দেখা যাচ্ছে, যার কারণে দ্যাটস ওয়াই এটার কালারটা খুব ভালো লাগে, মনে হচ্ছে একদমই গ্লাস। হ্যাঁ, একদম গ্লাস এবং স্বচ্ছ। আর এটা একটা বেনিফিট হলো, যদি আমি একটা চাবি থেকে স্কার্চ করি, একদম গ্লাসের মতো এখানে নিজের চেহারা নিজে দেখতে পারবেন। অনেকগুলো কালার আছে, আমি নিজের ওয়াইজ পরে বলতেছি, বাট কালার গুলো একটু দেখাই দেন। আমাদের মধ্যে কালার এখন পর্যন্ত মিরর আছে, এছাড়াও ভীষণ মিরর লোটাস আছে, আরো কিছু মিররের কালেকশন আছে। আমি যদি এটা থেকে স্টার্ট করি, তো এটার মূলত আমাদের ফ্রিজ হলো মূলত 220 লিটারের ফ্রিজ, যেটার হলো রোজ ভলিউম হলো 229 লিটার, আর এটা নিট ভলিউম হলো 222 লিটার। আচ্ছা, এখন লিটারের ব্যাপারটা যদি আমি আসলে আমাদের ভিউয়ার্সদের বলি, কাস্টমাররা এটা অবশ্যই খেয়াল করবেন যে লিটার, যে মূল যে লিটারটা, এই লিটারটা দেখে নেবেন। বিকজ দেখা যাচ্ছে আমাদের যে ভীষণের ফ্রিজ বা দেখা যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ, তো এটার ব্যাপারটা কি, যেমন আপনি মনে করেন লিটার 222 লিটার হলে সব ফ্রিজই কিন্তু সেম হয়, ঠিক আছে? বাট লিটারের গ্রোস ভলিউম, অনেকে কিন্তু বিক্রির স্বার্থে কিন্তু গ্রোস ভলিউমটা বেশিরভাগ বলে, যেমন এটাকে অনেকেই 229 বলে বিক্রি করবে, কিন্তু দেখা যাচ্ছে অনেকের কি হচ্ছে, 222 লিটারের ফ্রিজে গ্রোস ভলিউম 238 বা 240 হইতে পারে। কিন্তু আপনারা সবসময় এটা খেয়াল করবেন, মূলত যে মডেলটা, এই মডেলটা দেখে ফ্রিজটা কিনবেন, সেটা হলো 222 লিটার, যেমন এটা 222 লিটার, এটা গ্রোস ভলিউম 229 লিটার। আচ্ছা, এটা ভিতরের যদি ইন্টারেস্টিংটা আমি দেখাই, ভিতরে এটা ড্রয়ার ছাড়া একটা ফ্রিজ, আর এখানের ব্যাপারটা হলো যে, হ্যাঁ একটু দেখেন ভিতরটা, দেখেন আমাদের এখানে একটা ড্রয়ারও আছে, ড্রয়ার আছে, ওকে, এটা অ্যাডজাস্ট করা বর্তমানে আছে, এটা অ্যাডজাস্ট করা বলতে এটা ইনটেক ফ্রিজ, তো যার কারণে দেখা যাচ্ছে এটা খোলা আছে। হ্যাঁ, আর এখানে দুইটা সিলিন্ডার আছে, আর এখানে হলো আপনার দুইটাই আছে। আর গ্লাস না দেওয়ার কারণ হলো, এখানে গ্লাসও দেওয়া হয় অনেক মডেলের ফ্রিজে, কাজ গ্লাসটা হলো 2-1 বছর পরে দেখা যাচ্ছে যে এটা ক্র্যাশ হয়, তাহলে দেখা যাচ্ছে ওই মডেলটা পাওয়া যায় না। একটা মডেল তো আসলে সবসময়ের জন্য অ্যাভেলেবল না, ফ্রিজে যে মূল সমস্যা হয় কম্প্রেসার, এই কম্প্রেসার সকল ফ্রিজেরই ম্যাক্সিমাম 1 কম্প্রেসার, বাট যখন একটা ছোট ছোট সেল বা একটা অ্যাক্সেসরিজ মিসিং হয়, ওই অ্যাক্সেসরিজটা কিন্তু বানানোর জন্য সেট আপ হয়ে যায়। এর জন্য আমরা এমন ভাবে একটা জিনিস ভিতরে স্ট্রাকচারটা তৈরি করে, যাতে এই জিনিসটা 2-4-5-10 বছরে যাতে কোনো প্রবলেম না হয়, এর জন্য এখানে গ্লাস না দেওয়ার কারণ মূলত এটা। আচ্ছা, এরপরে ইন্ট্রোডিউসিং এর ব্যাপারটা যদি আসি, আমি ফ্রিজের যে গ্যাস চেম্বারটা, আমাদের ফ্রিজে একটা বেনিফিট হলো, নর্মালি এটা কাস্টমার হয়তো বা এটা রং বোঝে অনেক কাস্টমার, যে আমাদের ভিতরের ফ্রিজে চাপা চাপা, যার কারণে কি হয়, অনেক কাস্টমার আমাদেরকে কমপ্লেন দেয়, ভাই আপনাদের ফ্রিজটা তো অনেক চাপা। এখন আমাদের এইটার কিন্তু একটা বেনিফিট আছে, দেখেন আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে ভিতরের গ্যাস চেম্বারটা কিন্তু এতখানি পুরো, আমি যদি ইঞ্চিটা মাপি, না নীরব মেজারমেন্টটা কষ্টটা দাও তো, মেজারমেন্ট
আমি যদি এটা মাপি মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি কিন্তু চওড়া হবে এটা ঠিক আছে এটা বেনিফিট কিন্তু কাস্টমার পায় কজ এখনকার ফ্রিজে গ্যাস চেম্বারগুলো সেলফের সাথে থাকে না যেটা আগে থাকতো যার কারণে কি হয় গ্যাস চেম্বারগুলো এটার ভিতরে থাকে এটা যত মোটা হবে গ্যাস চেম্বারগুলো ওইরকম কিন্তু ই হয় না দেখা যাচ্ছে এই যে আমি যদি এটা মাপি এটা প্রায় আমাদের এখানে গ্যাস চেম্বারটা পুরো আছে প্রায় 8 ইঞ্চি এই যে দেখেন 8 ইঞ্চি এই 8 ইঞ্চি পুরো থাকার কারণে ঠান্ডাটা যেমন কুলিংটা ধরে রাখবে তেমন দেখা যাচ্ছে যে এই যে গ্যাস চেম্বারটা লিক হওয়ার কোনো চান্স থাকবে কাস্টমার কিন্তু মূলত যে ওয়ারেন্টি পিরিয়ডটা পায় যেমন আমাদের এটা 10 বছরের হলো ওয়ারেন্টি আছে 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এখানেই কিন্তু একটা ব্যাপার আছে যে মানুষ কিন্তু ওই যে লং যে টাইমটা এটা কিন্তু বলে কিন্তু পার্টসের যে ওয়ারেন্টি এটা কিন্তু খুব কম বলে এটা কিন্তু মূলত 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি আছে 4 বছরের আছে হলো আপনার পার্টসের ওয়ারেন্টি আর সার্ভিস হলো আমাদের লাইফ টাইম আর একটা বেনিফিট হলো আপনি আমাদের এখান থেকে যদি একটা প্রোডাক্ট কিনেন বাংলাদেশের এনি প্লেস থেকে যে কোনো প্লেস থেকে আপনার সার্ভিসম্যান আপনার বাসায় চলে যাবে জাস্ট আপনাদের একটা হেল্পলাইন নাম্বার আছে ওখানে ফোন দিয়ে টিকিট আইডি কমপ্লেন করবেন সেখান থেকে লোক চলে যাবে এখান থেকে আপনি কার কাছ থেকে নিছেন কোন ম্যানের কাছ থেকে নিছেন বাইক থেকে না শোরুম থেকে নিছেন এটা কিন্তু আসলে ব্যাপার না এটা আমাদের সার্ভিসের একটা গুড অপরচুনিটি এই যে বাসায় যে যে সার্ভিসটা দিবে এটা একদমই ফ্রি এটা একদমই ফ্রি এটা যখন পার্টস ওয়ারেন্টিটা থাকবে পার্টস ওয়ারেন্টি পিরিয়ড একদমই টোটালি ফ্রি আর পার্সেল ওয়ারেন্টির পরে তাকে সিম্পল একটা চার্জ দিতে হবে মাত্র 350 টাকা ফ্রিজের ক্ষেত্রে যতদিন পর্যন্ত ওয়ারেন্টিটা থাকবে ততদিন পর্যন্ত ফ্রি ওইটা ওই যতদিন পর্যন্ত ওয়ারেন্টিটা থাকবে ততদিন পর্যন্ত কোনো কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়া হবে না বাট ওয়ারেন্টির পরে তখন মাত্র 350 টাকা জাস্ট নাম মাত্র কস্টিং এ আমরা এটা নিচ্ছি এটা নেওয়ার আসলে কারণ আছে এটা নেওয়ার কারণ কি দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে সবাই তো এক না আসলে তাই না দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে দেখা যাচ্ছে যে কি করে যে সার্ভিস ফ্রি পায় দ্যাটস ওয়াই সে কি করতেছে বারবার কমপ্লেইন দিচ্ছে সিম্পল একটা লাইটে জাস্ট প্রবলেম হয়েছে কমপ্লেইন দিল আবার কি হচ্ছে লাইটটা উনি কিন্তু নিজে কাজটা করতে পারতেছে বা দেখা যাচ্ছে কিছু না ঠান্ডা ঠিকভাবে হচ্ছে ওনার গ্যাসকেটটা কি হচ্ছে সাপোজ এটা আমাদের এই গ্যাসকেটটা তো জাস্ট আলগা এটা হলো আপনি চাইলে খুলে আবার নতুন করে আপনার ধুয়ে আবার লাগাইতে পারবেন এখন কি হচ্ছে অনেক কাস্টমার গ্যাসকেট জাস্ট এখান থেকে উঠে গেছে ওনারা কি করতেছে লোক তো ফ্রি আছে যার কারণে কি করতেছে লোক বাসায় ডাকতেছে ভাই আমার এই ফ্রিজটা গ্যাসকেটটা খুলে গেছে আপনি একটা এসে লাগাই দেন আমরা যতই বলতেছি তারপরে সে বলতেছে যে আপনি বাসায় এসে লাগাই দেন এই কারণে যা সার্ভিস চার্জটা আমরা নিচ্ছি তাও ওয়ারেন্টি পিরিয়ডের পরে যাতে কাস্টমার বারবার আমাদেরকে ডিস্টার্ব না করে অনেক কিছু খারাপ কাস্টমারের জন্য আমাদেরকে আসলে এই পলিসিটা অ্যাপ্লাই করা লাগছে যেটা আমাদের 2022 সালের পরে সার্ভিস চার্জটা শুরু হয়েছে এর আগে কিন্তু আমাদের সার্ভিস চার্জটা ছিল না এর আগে একদমই ফ্রিতে ছিল হ্যাঁ একদমই ফ্রিতে ছিল তখন আমাদের কোনো সার্ভিস চার্জ ইস্যুই ছিল না খালি জাস্ট এই কারণে এই রিজনের কারণে আমরা আসলে সার্ভিস চার্জটা নাম মাত্র নিচ্ছি আচ্ছা তো এখন এই ফ্রিজটার বর্তমান মূল্য কত চলতেছে এটার যদি আমি বলি আমাদের এখানে আসলে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে যে নরমালি এটার প্রাইস আছে এসএমআরপি যেটা কিস্তি মূল্য আছে 41,370 টাকা আর আমি যদি এমনি নিট ডিসকাউন্টের প্রাইস বলে আমাদের এখন প্রতিটা ফ্রিজ কিনলে 5% ডিসকাউন্ট পাচ্ছে ডিসকাউন্ট মূল্যতে পাচ্ছে মাত্র 39,500 টাকা 39,500 টাকায় মিরর 222 লিটারের ফ্রিজ আচ্ছা এটারই এই সেম এর ব্যাপারটাই আছে যেটা হলো আপনি একটু দেখেন এই সেমই জাস্ট ফ্রিজ সেম এটার মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই এটা আবার কিন্তু গ্লাস দিছে দেখেন এটা আবার কিন্তু গ্লাস এটা নিচটা কিন্তু আবার গ্লাস দিছে আচ্ছা এখানে নিচে ডিপ না উপরে ডিপ এটা হলো উপরটাই ডিপ নিচে হলো নরমাল যে আমরা সবসময় খেয়াল করব যে জায়গায় লাইট থাকবে মূলত ওইটাই হলো নরমাল আর যে জায়গায় লাইটটা থাকবে না ওইটা হলো ডিপ ওকে ঠিক আছে আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যেটা হলো ড্রয়ার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে ডিপ আর যদি ড্রয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা উপরে ডিপ আচ্ছা এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হলো আমাদের মূলত লিটার যদি বলি 217 লিটার রেফ্রিজারেটর এটার হলো নিট প্রায় নিট এই হলো 217 লিটার আর হলো গ্রোস ভলিউম হলো 225 লিটার আচ্ছা এখন আর একটা বিষয় আমি আসলে কাস্টমারদের ক্লিয়ার করে দেই সেটা হলো আমাদের ভিউয়ার্সদের জন্য এটা জানা থাকা ভালো যে আমাদের ভিশনের ফ্রিজ কেন আপনি কিনবেন অন্য অন্য এত ব্র্যান্ডের ভিড়ে আমাদের ফ্রিজগুলো কেন কিনবেন এটা একটা কোশ্চেন আসতে পারে না যে এটা কিন্তু একটা ব্যাপার যে আপনি কেন আমাদের ফ্রিজগুলো কিনবেন এর মেইন কারণ হলো আসলে অন্যান্য ব্র্যান্ড থেকে যেটা হলো আপনি দেখেন আমাদের এইটা একটু ফিচারটা দেখেন কাস্টমারদের এটা কিন্তু কম্প্রেসর ওয়াট মাত্র 80-85 ওয়াট জাস্ট আপনি ই করতে পারতেছেন যে কল্পনা করতে পারতেছেন যে 80 ওয়াটের একটা ফ্রিজ কত টাকা কারেন্ট বিল আসতে পারে দৈনিক 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ যখন ফ্রিজটা রানিং থাকবে 6-8 ঘন্টা রানিং থাকবে এর বেশি রানিং থাকবে না অনেক টাকা বিদ্যুৎ বিল বেঁচে যাবে এখন আমি যদি একদম সহজ ভাষায় বলি যে একটা 100 পাওয়ারের ভাল্ব আমাদের আগে গ্রামে চলতো 60 পাওয়ারের ভাল্ব 100 পাওয়ারের ভাল্ব কত টাকাই বা কারেন্ট বিল আসে ঠিক আছে তো এটা 100 পাওয়ারও না মাত্র 80 ওয়াট ঠিক আছে 80 ওয়াট 6-8 ঘন্টা দৈনিক রান করবে তো আমরা কাস্টমারদের বলে দেই যে সর্বোচ্চ দেখা যাচ্ছে 140 টাকা পর্যন্ত কারেন্ট বিল আসতে পারে বাট মূলত দেখা যায় যে 100 টাকার উপরে কখনোই কারেন্ট বিল আসে না ঠিক আছে এটা হলো কারেন্ট বিলের বেনিফিট আর একটা হলো অনেকে তো ফ্রিজ চালাইতে ভয় পায় কারেন্ট বিলের কারণে যে এত টাকা কারেন্ট বিল কিভাবে দেবো
এখন ব্যাপারটা হলো যে দেখা যাচ্ছে যে নরমালি আপনি 20 টাকা করেও যদি প্রতি মাসে সেভ করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা লং টাইম আমি যদি অ্যাজ ইউজুয়াল লংজিভিটি হিসাব করি সাপোজ ফর এক্সাম্পল মিনিমাম 15 বছরের জন্য একটা কাস্টমার কিন্তু ফ্রিজটা কেনে তাই না তো কিনলে দেখা যাচ্ছে 15 বছর থেকে আপনি 50 টাকা করে হিসাব করেন আর একটা ফ্রিজের কেনার টাকা কিন্তু হয়ে যায় এই কারেন্ট বিলটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু আর আমাদের এখানে একটা অপরচুনিটি আছে যে আপনি টোটাল 2 মাস ফ্রিজটা ইউজ করার পরে আপনি যদি দেখেন কারেন্ট বিল জনিতে কোনো প্রবলেম বা আপনার খাবার থেকে কোনো ধরনের দুর্গন্ধ বা খাবার থেকে কোনো ধরনের গ্যাস এগুলো যদি আসে তাহলে 2 মাসের মধ্যে যদি এই টাইপের প্রবলেম আপনি ফেস করেন আপনি চাইলে মনে যদি ভালো না লাগে আপনি চাইলে ফ্রিজ রিপ্লেস করতে পারেন এটা একটা অপশন আছে কিন্তু মানে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি আমার শোরুমে ঢুকছেন আপনাকে আমি বলে আপনাকে বিক্রি করে দিলাম এরপরে কিন্তু এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই যে ভাই সমস্যা হয়েছে ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি ঠিক করে দিচ্ছি কিন্তু আমাদের একটা অপশন আছে যেটা হলো 2 মাসের মধ্যে যদি ফ্রিজ ভালো না লাগে বা আমার কথা কাজে আমাদের কথা কাজে মিল না থাকে আপনি ফ্রিজ চাইলে ফেরত দিতে পারবেন ব্যাক করতে পারবেন এটা হলো কিন্তু মূল এটা কিন্তু অনেক একটা ভালো একটা সুবিধা দিতেছে ভীষণ তো এই সুবিধাটা আপনারা লুফে নিতে পারেন যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন অবশ্যই ভয় না করে চলে আসুন কারণ কারেন্ট বিলেরও ভয় নাই এখন আচ্ছা তো এই ফ্রিজটার এখন বর্তমান মূল্য কত চলছে এবং ডিসকাউন্ট কিরকম কি সেটা এখানে বর্তমানে এটা কিস্তি মূল্য আছে 40,320 টাকা আর যেটা হলো এখন অফার মূল্য আছে আমাদের নরমালি এখন আপনার 38,400 টাকা 38,400 টাকা এটা হলো 217 লিটার মিরর ব্লুমিং লিটার হলো 217 লিটার আর কালারটা হলো মিরর ব্লুমিং প্রায় 2000 টাকার মতো ডিসকাউন্ট 2500 টাকার মতো 2500 টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছে এটা হলো একটা ডয়ার ছাড়া এটা হচ্ছে আগেটার প্রথম যে ফ্রিজটা দেখছিলাম একদম সেই ফ্রিজটার মতোই তো এখন কথা হচ্ছে ভাই আমার কথা বলে যদি কেউ আসে সেই ক্ষেত্রে কি আপনি ডিসকাউন্ট দিবেন হ্যাঁ এখন তখন কিন্তু এই 2500 টাকা ডিসকাউন্ট তখন গ্রহণযোগ্য হবে না তখন আর একটু বেশি ডিসকাউন্ট দিতে হবে আপনার কথা বলে যদি কোনো কাস্টমার আমাদের এখানে আসে আপনার চ্যানেলে যদি নাম বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আরো ভালো একটা অনার করা হবে মিনিমাম আরো 2000 টাকা কম রাখা হবে তার কাছে সর্বনিম্ন ঠিক আছে আর সাথে কাস্টমারদের জন্য একটা উপহার আছে সেটা হলো আমাদের যে এই যে সেট গুলো এগুলো কাস্টমার কিন্তু পেয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা ডিনার সেট পাচ্ছে এটা আমাদের ব্র্যান্ড আরেফিলের একটা ব্র্যান্ড ইতালিয়ান ঠিক আছে ইতালিয়ানো এখানে একটা ব্র্যান্ডের একটা সুপ সেট পাচ্ছে এবং এখান থেকে সে যেকোনো একটা জিনিস চুজ করে কিন্তু নিতে পারতেছে এই একটা আমাদের মেলামেন সেট আছে তারপরে হলো এখানে কিছু আইটেম আছে আমাদের কিছু আইটেম এখানে আমাদের একটা অফার চলতেছে যে 1000 টাকা থেকে 4999 টাকা পর্যন্ত ভীষণের যে কোনো নির্দিষ্ট পণ্য কিনলে যে কোনো একটি গিফট পাবে এবং 5000 টাকার উপরে কিন্তু সুন্দর সুন্দর গিফট আছে যেমন আমরা তো এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আছে যদি যে কোনো কিছু কিনলে কি সে পাবে যে কোনো কিছু কিনলে সে পাবে সে যদি 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত বা 5000 টাকা 1 টাকা নিচে পর্যন্ত যদি প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে সে নির্ধারিত কিছু গিফট পাবে এবং সে 5000 টাকার উপরে যদি কিছু প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে সে নির্ধারিত আরো কিছু গিফট পাবে যেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ যেমন 5000 টাকার উপরে আপনি একটা ভ্যালেন্ডার কিনলে পেয়ে যাচ্ছেন একটা হটপট যেটার কিন্তু মার্কেট প্রাইস বর্তমানে 850 টাকা এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু অনেক সুন্দর সুন্দর আমরা এখানে দেখতে পারতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন অনেকগুলো গিফট কিন্তু এখানে সাজিয়ে রাখা আপনাদের জন্য চয়েস করে নিতে পারেন একটা গিফট এটা এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন দেখেন কি পরিমান এখানে ভিড় হচ্ছে দেখেন ওই যে সামনে আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার ফ্রিজ হ্যাঁ এত সুন্দর যদি অফার দেওয়া থাকে ভীষণে তাহলে এত কাস্টমার তো হবে আর যার কারণে আমাদের এখন কিন্তু ভিডিও করতে প্রবলেম হচ্ছে ক্রাউড সৃষ্টি হচ্ছে তো আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা আমি জানি না যতটুকু সম্ভব আমি শোনানোর সবারকে চেষ্টা করব আমাদের এই এক কাস্টমার আছে এই ভদ্রলোক এই স্যার আমাদের কাছ থেকে এখন পর্যন্ত একটা 55 ইঞ্চি টিভি নিছে প্লাস হলো তারপর হলো আমাদের একটা ফ্রিজ নিছে এখন আমাদের একটা এসি নিয়ে কথাবার্তা বলতেছে সেটাও হয়তোবা রিসেন্টলি 2-1 মাসের মধ্যে সে নিবে সব ব্র্যান্ডই দেখতেছে বাট আমাদের সকল ব্র্যান্ডের মধ্যে আমাদের ব্র্যান্ডটা তার চয়েস করার বিষয়ে এসে আটকে যায় সব সময় ফোন করলে আপনাদের যে পেয়ে যাই যেকোনো আমি এই যে হেল্প পাই এই দিক দিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ জাহিদ ভাইয়ের হাসিটাই সুন্দর যখনই ফোন দেয় তখনই হাসি দিয়ে কথা বলে না এটা আসলে একটা কাস্টমার আসে আমাদেরকে আপন ভেবে কিন্তু তাই না তো আপন ভেবে যদি একটা কাস্টমার আসে আমাদের কাছে আমরা তার কাছ থেকে আসলে ভালো ব্যবহারটা কিন্তু তারা আমাদের কাছ থেকে ডিজার্ভ করে কারণ আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে যাওয়ার যদি আমি তার কাছ থেকে যদি একটা ভালো সার্ভিস না দিতে পারি তাকে তাহলে আসলে আমার এই কাজের সার্থকতাটা আসলে ব্যবহারটা এটাই হলো আসলে ব্যাপার হ্যাঁ শেষ আসছে না
আসলেন কেন, হইলে কেন বেজাল করে? আপনার এখানে আমি অনেক যেমন রিমোট, তারপর হলো দেখা যাচ্ছে যে এক্সেসরিজ, বিভিন্ন ছোট ছোট এক্সেসরিজ, এগুলো পাওয়া যাবে কিনা, তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কাস্টমারকে। আমাকে জাস্ট তিন দিন সময় দিতে হবে আমাদেরকে। 3 দিন সময়ের মধ্যে আমরা আসলে কাস্টমারদেরকে এই প্রোডাক্টগুলো বা এই যে এক্সেসরিজগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু এইগুলো এক্সেসরিজগুলো অ্যাভেলেবেল থাকে না। যেমন টিভির যদি রিমোটের কথা বলেন, লাইটের বাল্বের কথা বলেন, বা এই ছোট ছোট কিছু এক্সেসরিজ আছে যেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না, এসির রিমোটের কথা বলেন, আমাদের এখানে কিন্তু এই জিনিসগুলো আসলে অ্যাভেলেবেল। এটাই কিন্তু অনেক ভালো একটা ইস্যু। ওকে, কাস্টমারের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তো আমরা এর মধ্যে আমরা যত সম্ভব তাড়াতাড়ি ভিডিও ফ্রিজের ভিডিওগুলো নিয়ে ফেলি আর রিভিউ না নিয়ে কাস্টমারদের। তো এখন আমরা এখানে যে ফ্রিজ গুলো আছে এগুলো এটা আমরা দেখি, ভীষণ একটা পার্টনারশিপের বিজনেস করতেছে এখন বর্তমানে, যেটা হলো আমাদের ভীষণের মধ্যে কিছু ওয়াইল্ডপুল আমরা বিক্রি করতেছি। এটা হলো ওয়াইল্ডপুল ব্র্যান্ডের কথা যদি বলি, ওয়াইল্ডপুল কিন্তু সবাই একটা চিনে, বাংলাদেশের না ওয়ার্ল্ডের একটা স্বনামধন্য কোম্পানি, যেটা হলো আপনার দেখা যাচ্ছে আমেরিকান একটা কোম্পানি, তো আমি যদি ফ্রিজের ব্যাপারটা দেখাই আসলে এদের এদের ফ্রিজের ফিনিশিংটা যদি দেখে একটু আসেন, আমি এই ফ্রিজটা দেখেন, এই ফ্রিজ স্কাই ব্লু ফ্রিজটা আমি দেখাচ্ছি, সিঙ্গেল যারা আছে তারা একদম সুন্দর মতো ট্রাভেল এর জন্য একদম যথেষ্ট সুন্দর এবং স্মার্ট, আপনি এই ব্যাগটা ফ্রি পাচ্ছেন। আচ্ছা, এখন এই যে হচ্ছে আমাদের নিচের এইটা হলো আসলে ওয়াইল্ডপুলের নিচের ব্যাপারটা, আপেল রাখি, আপেলে কিন্তু একটু হলো দাগ পড়ে, হ্যাঁ নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ওইটার একটা ফ্রেশনেসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে আমরা দুধ রাখলে দেখা যাচ্ছে একটা দুধের কিন্তু লংজিভিটি সর্বোচ্চ 72 ঘন্টা, এরপরে কিন্তু ওইটা ওই যে ফ্যাটটা নষ্ট হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে একটা চলে আসে। তো আমাদের এটা হলো গার্ডেন ফ্রেশনেস এটা করছে, যেটা হলো আপনার মিনিমাম সর্বনিম্ন 1 সপ্তাহ পর্যন্ত এটা গার্ডেন ফ্রেশনেস থাকবে, যেটা হলো খাবার কোনোভাবে নরমালি খাবার একদম ফ্রেশ তাজা খাবারের মতো থাকবে, খাবারটা আসলে কোনো ফ্রিজে নষ্ট হয় না, বাট এটা স্পেশাল বেনিফিট হলো একদম গার্ডেন ফ্রেশনেস, মানে একদম আপনি গাছ থেকে টাটকা থাকবে যেটা বলা হয়, যেটা হ্যাঁ এটাই হলো ব্যাপার। আচ্ছা, তাই এই ফ্রিজটার প্রাইস কত? এই ফ্রিজটার প্রাইস এখন বর্তমানে আসলে কিস্তিতে নিলে আছে 57,739 টাকা, যেটা হলো আপনার যদি বর্তমানে নগদে নেয় তাহলে দেখা যাচ্ছে কাস্টমার পাবে এটা 52,900 টাকা, 52,900, অনেক টাকা ডিসকাউন্ট দেয়। এটার মডেল হলো 25009, এই যে দেখেন 25009, আর এটা লিটার যদি আমি বলি লিটার কিন্তু হলো আপনার 265 লিটার এবং 10 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, 10 ইয়ার্স ওয়ারেন্টি প্লাস এটার কম্প্রেসার হলো কিন্তু ইনভার্টার কম্প্রেসার,12 বছর 14 বছর এগুলো কিন্তু অনলি কম্প্রেসার। এই কম্প্রেসারের ব্যাপারটা যদি দেখা যাচ্ছে একটা কম্প্রেসার যদি 8 বছর যায় সেক্ষেত্রে সেই কম্প্রেসারটা এমনিতেই 15-20 বছর যায়। মূলত ফ্রিজের ব্যাপার হলো পার্টসটা যদি ওয়ারেন্টিটা বেশি থাকে তাহলে ওইটা সার্ভিসটা ভালো পায়, যেটা আমাদের কাস্টমারদেরকে ম্যাক্সিমাম শোরুম আইওয়াশ করে যে ওয়ারেন্টি 12 বছর,
ওয়ারেন্টি 14 বছর, কিন্তু আসলে ওয়ারেন্টিটা এইটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো পার্সেল ওয়ারেন্টি। পার্সেল ওয়ারেন্টি পিরিয়ড আপনাকে কোনো টাকাই পেমেন্ট করতে হবে না। আর নর্মালি এক একটা ফ্রিজের কম্প্রেসার কখনোই যায় না, যদি না কম্প্রেসার খারাপ হয়, সেটা হলো 100 ফ্রিজের মধ্যে 2টা ফ্রিজে কম্প্রেসার যাইতে পারে। কম্প্রেসার আসলে কোনো ইস্যুই না একটা ফ্রিজে, কিন্তু এটা একটু বিষয়ে কাস্টমারদেরকে ক্লিয়ার করা ভালো, এর জন্য কাস্টমারদের এই বিষয়টা। আচ্ছা, এর আগে যে ফ্রিজটা দেখলাম ওই ফ্রিজটার প্রাইসটা কত ছিল আমরা হয়তো কাস্টমারকে জানাতে ভুলে গেছি, এই ফ্রিজটা ওয়াইলপুলের যে ফ্রিজটা এটা কত হবে? এটার প্রাইস হলো বর্তমানে হায়ার ভ্যালু আছে, হায়ার ভ্যালু বলতে কাস্টমারদেরকে বোঝানো হচ্ছে কিস্তি মূল্য, এটার কিস্তি মূল্য আছে 54,589 টাকা, যেটা হলো বর্তমান প্রাইস হচ্ছে আপনার 51,900 টাকা হলো ক্যাশ প্রাইস। যেটা কিনলে একটা ব্যাগ ফ্রি পাচ্ছে, 3,000 টাকার একটা ব্যাগ ফ্রি পাচ্ছে। ওয়াইল্ডপুলের যে কোনো ফ্রিজ কিনলেই ব্যাগ ফ্রি? হ্যাঁ, ওয়াইল্ডপুলের যে কোনো ফ্রিজ কিনলে ব্যাগ ফ্রি। এবং সেকেন্ড আপনার যদি কেউ নাম বলে সেক্ষেত্রে তাকে স্পেশাল আরো 2,000 টাকা ডিসকাউন্ট। তাইলে বুঝতে পারতেছেন আপনারা কত টাকা ডিসকাউন্ট পাইতেছেন, মানে একটা ব্যাগ পাইতেছেন, তারপরে তাদের যে ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা পাইতেছেন, প্লাস আমার কথা বলে আসলে সেই ডিসকাউন্টটাও পাইতেছেন। অ্যাজ ইউজুয়াল যে ডিসকাউন্ট আমার শোরুমে আছে তা তো আছে, কিন্তু আপনার কথা যদি কেউ আইসা বলে আমি তাকে স্পেশাল আরো 2,000 টাকা লেস করে দেব। ঠিক আছে, খুশি, ধন্যবাদ, ধন্যবাদ জাহেদ ভাইকে। আচ্ছা ঠিক আছে, একটা ফ্রিজ আছে যেটা হলো আমাদের বেভারেজ ফ্রিজ, এটার কথা যদি বলি আসলে এদিকে আইসা একটু দেখান। অনেক পরিমাণে ফ্রিজ এখানে, যেহেতু কাস্টমার বেশি তার জন্য এখানে স্পেসিং করে একটু সম্পূর্ণ দেখান ব্যাপারটা, এই বিষয়টা আমি একটু ব্রিফিং করতেছি কাস্টমারদের। এটা হচ্ছে যারা ওই যে মানে কোক রাখে দোকানের জন্য এটা খুবই ভালো। আচ্ছা, এইটা কাস্টমাররা কিন্তু অনেকের মধ্যে ভাই কোশ্চেন আসবে যে এই ফ্রিজটা আমি কেন কিনবো, কারণ আমি যদি 7 আপ বিক্রি করি, 7 আপ কোম্পানি থেকে কিন্তু আমাদেরকে একটা ফ্রিজ দিচ্ছে, বা কোক কোম্পানি থেকে আমাদেরকে একটা ফ্রিজ দিচ্ছে, বা স্প্রাইট থেকে আমাদের একটা ফ্রিজ দিচ্ছে, পেপসি থেকে দিচ্ছে, এখন কত হলো আপনি কেন এই ফ্রিজটা কিনবেন, একটা কোশ্চেন আসতে পারে না কাস্টমারদেরকে? এখন এই কোশ্চেনটার উত্তরটা হলো আপনি যদি একটা পেপসি কোম্পানি থেকে ফ্রিজ কেনেন তাহলে কিন্তু অনলি সেই পেপসির মালই রাখতে হবে, ইভেন ওর একটা আলাদা টার্গেট আছে। তো আপনি আপনার টাকা থেকে বিজনেস করবেন, আপনি কেন অন্য একজনের দাদনে থাকবেন, আপনি কেন অন্য একজন আপনাকে টার্গেট দিবে 10,000 টাকা এই মাসে বিক্রি করতে হবে, নতুবা আপনার ফ্রিজ নিয়ে যাবো, এটা কেন হবে? আপনি কিন্তু চাইলে এটা আমাদের কাছ থেকে 10,000-12,000 টাকা দিয়ে কিস্তিও নিতে পারেন। আপনি 10,000-12,000 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে কিস্তি নিয়ে আপনি বিজনেস করে, আপনার বিজনেস করে আপনি টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করবেন আমাদেরকে। ইভেন কোম্পানির যে ফ্রিজগুলো, কোম্পানির ফ্রিজগুলোতে কিন্তু দেখা যায় মিনিমাম 1-1.5 হাজার টাকা কারেন্ট বিল আসে। আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের, তারা একদম কনফার্ম আমি বলতেছি চ্যালেঞ্জ দিয়ে, কোম্পানির যে ফ্রিজগুলো 1-1.5 হাজার টাকার নিচে কারেন্ট বিল আসবে না, একদম গ্যারান্টি। আর আমাদের এই ফ্রিজে কিন্তু মাত্র 300-350 টাকার কারেন্ট বিল আসবে, যেহেতু একটা বিজনেস ইউনিট, ব্যবসার প্রতিষ্ঠানে কিন্তু ইউনিটের পরিমাণটা বেশি থাকে, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা 300-350 টাকার মধ্যে কমপ্লিট আপনাকে কারেন্ট বিল দিচ্ছে। তো প্রতি মাসে 700-800 টাকা কিন্তু আপনাকে সেভ করতেছে অনলি কারেন্ট বিল। ফ্রিজটাও কিন্তু অনেক সুন্দর, আর যেহেতু আপনি ব্যবসা করবেন কাস্টমারদের জন্য একটা ধামাকা রাখতেছে এটা। এটা যদি কাস্টমার যদি বুকিং করতে পারে বা আপনার নাম যদি বলতে পারে, সর্বোচ্চ ডিসকাউন্ট আমি এটা তাকে 45,000 টাকা সার্ভিস দিয়ে দেবো। 10,000 টাকা এসে 10,000 টাকার পণ্য উঠে বিক্রি করতে পারবে, 10,000 টাকা যেটা পুরাই বিশাল ডিসকাউন্ট, বড় আকর্ষণ 10,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এরপরে এখানে ওয়াইল্ডপুলের বিভিন্ন কালেকশন আছে, এখানে এখানে সম্পূর্ণ সবগুলোই হচ্ছে ওয়াইল্ডপুলের কালেকশন, আপনারা যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যেতে পারেন। তো আমরা একটু প্রতিটা ফ্রিজের আমরা তো ভিতরের কন্ডিশন গুলো দেখলাম, কিন্তু প্রাইসটা একটু আমরা দেখে যাই। আসলে আমি ডয়ালা ফ্রিজটা দেখাই নাই এখন পর্যন্ত, ওকে, তো ডয়ালা ফ্রিজ দেখাতে যাচ্ছি একটু কাইন্ডলি। এটা একটা মিরর জবার ফ্রিজ, এই ফ্রিজটা একটু দেখেন, এটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা মিরর। হ্যাঁ, মিরর জবার, এটা যথেষ্ট সুন্দর, এস্টান থেকে শুরু করে এটার সাথে স্টানও ফ্রি থাকবে। স্টানটা অ্যাডজাস্ট কিন্তু, হ্যাঁ, ও অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট একদম অ্যাডজাস্ট, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা অ্যাডজাস্ট। আরেকটা বেনিফিট হলো অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজ কিন্তু, একটু আমি একটু দেখাই দেন, অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজ কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে একটা ফ্রেম থাকে। আপনি দেখবেন ম্যাক্সিমাম ব্র্যান্ডের গ্লাসওয়ালা ফ্রিজে এরকম চৌকা একটা ফ্রেম থাকে, এই ফ্রেমটা রাখার কারণ হলো ফ্রেমটা কিন্তু আটকে রাখে, ফ্রিজটা আটকে রাখে, আটকে রাখে। আচ্ছা, আর আমাদের এটার ব্যাপারটা হলো এটা কিন্তু ডিরেক্টলি ফ্ল্যাট, দেখেন আপনি এই গ্লাসটা কিন্তু হাওয়া দিয়ে লাগানো, এখানে কিন্তু কোনো ফ্রেম নাই,
আর আপনি ফিনিশিংটা দেখেন, গ্লাসের ফিনিশিংটা দেখেন, যে কল্পনা করা যায় না এরকম ফিনিশিং, এই যে করো দেখলেই গ্লাস একদম ফিনিশিং একদম, যেটা যেটা ভাই প্রথমে চাবি দিয়ে একদম খোদাই করে আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাইলো। তো আচ্ছা এটা ডয়ালা, এটা এটা দেখেন একদম এই ফ্রিজ গুলো প্রতিগুলো প্রতিটাই ডয়ার সিস্টেম, যেগুলোর এগুলোর একটা প্রতিটাই হচ্ছে ডয়ার, আপনারা প্রতিটা ডয়ার আলাদা আলাদা করে রাখবেন। এই যে দেখাই একটা জিনিস, এই ডয়ারটা কিন্তু দেখা যাচ্ছে যে চাপ দিলে ছুটে গেলে বা দুই চার পাঁচ বছর পরে কিন্তু ভেঙে যেতে পারে। হ্যাঁ ভেঙে যেতে পারে। এই যে দেখেন আমি দেখাচ্ছি এই ব্রিজ ডটে, ও মাই গড, কিছু কিন্তু বলো না, আমি কিন্তু একদম এইভাবেই ফালাইছি, এটা কিন্তু বলো ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো একটা বিষয়, যেমন এই যান এই ডয়ারটা কিছু হবে, এটা ইনশাআল্লাহ বর্ষা করে যদি ভেঙে যায় তখন কি করব, হবে না কেন, দেখা যাচ্ছে অনেকে কিন্তু ডয়ালা ফ্রিজ নিতে চায় না ডয়ারটা ভেঙে যায়, কারণ আমাদের ডয়ালা ফ্রিজে কিন্তু ডয়ারটা ভাঙার চান্স নাই, প্লাস এক্সট্রা বরফ আছে না আমাদের ফ্রিজে, গ্যাস চেম্বার পুরো হওয়ার কারণে আপনি ডয়ার খুলতে পারবেন না, এই ধরনের ঝামেলা হয় না। আর ডয়াল ফ্রিজে কিছু বেনিফিট আছে, বেনিফিটের কথা যদি বলি, সাপোজ মাছ মাংস যদি আপনি এক ডয়ালে রাখেন আর দুধ বা আইসক্রিম নিয়ে আসেন, বাচ্চার জন্য একটা আইসক্রিম নিয়ে আসেন, এখন ওইটা যদি খোলা একটা ফ্রিজের ভিতরে রাখেন তাহলে মাছ মাংসের মধ্যে গন্ধ কিন্তু, ঠিক আছে অনেক সময় আমরা ডিপে যে আইসক্রিমটা রাখি ওইটা কিন্তু মাছের সাথে প্রায় একসাথে খোলা, হ্যাঁ খাওয়ার মতো এরকম, আপনি একটা ডয়ার আলাদা রেখে দিলেন বাচ্চাদের জন্য বা এই টাইপের খাবার জন্য, এই টাইপের খাবার জন্য রেখে দিলেন আর বাকি ডয়ার গুলো আপনি ইউজ করলেন, যার কারণে কিন্তু একটা গন্ধ আর একটার সাথে একটার সাথে আর একটা বিল করতে পারবেন। আচ্ছা একটা কাস্টমার একটা ফ্রিজ নিয়েছে, আমি জাস্ট দুই মিনিট কথা বলি। ওকে এর মধ্যে কাস্টমারে কিন্তু একটা একটা ফ্রিজ বিক্রি হয়ে গেছে অলরেডি, তোমরা ডেকোরেট করতে পারি না, কারণ কাস্টমার এত পরিমাণ ভিড় থাকে যে আসলে শোরুমটা আমরা ওইভাবে গুছাই উঠতে পারতেছি না, সকাল থেকে হিউজ পরিমাণ ভিড়। এখান থেকে এইটা দেখেন, এটা আমাদের মোটামুটি এখনকার যে কালেকশন আছে সেটার মধ্যে বড় কালেকশন, এটা অনেক বড় কিন্তু একটা ফ্রিজ, এটা কিন্তু প্রায় আপনি দেখেন 6 ফিট লম্বা, 6 ফিটের উপরে লম্বা, কিন্তু যাই বেড থেকে অনেক বড়। হ্যাঁ এটা যদি ডিপ বলি ডিপটা উপরে আর নরমালটা আমার নিচে। ওকে দেখেন ফ্রিজটা, আচ্ছা এই যে আমি গোল্ডেন কালার একটা এই দেখতে পাচ্ছি, এটা কি এমনি স্টিকার বা অন্য কিছু? এটা ডাইরেক্টলি আমাদের খোদাই করা, এটা ওঠার কোনো চান্স নাই। আচ্ছা ঠিক আছে, তো এটা কত লিটারের জাহিদ ভাই বললেন? এটা হলো আমাদের মূলত 375 লিটারের রেফ্রিজারেটর, 375 মানে এটারও গ্রোস বললাম কিন্তু মেইন মডেল হলো 326 লিটার, ওকে 356 লিটার আর হলো এটার কম্প্রেসার ওয়ার্ড হলো আপনার 120, এটা কিন্তু ফ্রিজটা একটু বড়, হ্যাঁ ফ্রিজটা বড়, দ্যাটস থেকে এটা কম্প্রেসার ওয়ার্ডও বেশি 120 থেকে 125 আর হলো ভোল্টেজ স্টেবিলাইজার দেয়া আছে, কিন্তু 160 থেকে 260 পর্যন্ত একটা ভোল্টেজ স্টেবিলাইজার দেয়া আছে, যার জন্য আলাদা স্টেবিলাইজার কিনতে হবে না, ইউজুয়াল বিদ্যুৎটা থাকে কিন্তু 220 এর ভিতরে, সর্বনিম্ন নামলেও দেখা যাচ্ছে 200 নিচে নামে না আর সর্বোচ্চ উঠলেও 230 এর উপরে ওঠে না, এটা অ্যাজ ইউজুয়াল থাকে, কিন্তু আমাদের এখানে অনেক প্রোটেক্টিভ একটা স্টেবিলাইজার সিস্টেম দেয়া আছে যেটা হলো আপনার 160 থেকে 260 অনেক কিন্তু আপ ডাউন আছে, যেটা আপনার এই ধরনের এরপরে আর প্রবলেম হওয়ার কথা না আমি আশা করি, যতই কারেন্টে সমস্যা থাকে তারপরে যদি আপনার মনে করেন প্লাগ দিলে টোটাল লাইন টাইন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কারেন্টের লাইনটা রিপেয়ার করে নিতে হবে। এই যে এই ফ্রিজটার প্রাইসটা কত? আচ্ছা এই ফ্রিজের প্রাইসের কথা যদি বলি, এই ফ্রিজের বর্তমান প্রাইস আছে 54,000 এমআরপি, মানে কিস্তি যদি কাস্টমার পারচেজ করে 54,495 টাকা, এটা যদি নগদে কাস্টমার পারচেজ করে সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সে ডিসকাউন্ট পাবে 51,900 টাকায়, আর যদি আপনার কথা এসে বলে সেক্ষেত্রে সে পাবে 48,000 টাকা, প্রায় 3,000 টাকা ডিসকাউন্ট। তো এখন আমরা অন্য একটা ফ্রিজ দেখি, কারণ এখানে ফ্রিজের এতগুলো ফ্রিজ যে কোনটা রেখে কোনটা দেখাবো, বেশি ফ্রিজ দেখাতে গেলে ভিডিও আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, এই ছোটের ভিতরেও যদি আছে আমার বাজেট তো অত বড় না, আমি মিরর একটা ফ্রিজ চাই আমার বাজেট কিন্তু অত বেশি না, সেক্ষেত্রে কিন্তু সে ছোটের ভিতরেও একটা ফ্রিজ নিতে পারে, এই যে ছোট একটা ফ্রিজ মডেল হলো 180 লিটার আর গ্রোথ ভলিউম হলো 202 লিটার, এটার প্রাইস হলো 38,430 টাকা, আসলে ছোট্ট একটা মিরর ফ্রিজ দেখলাম আমরা, যার বর্তমান মূল্য হচ্ছে 38,430 টাকা, কিনলে দেখা যাচ্ছে যে পাচ্ছে আপনার 37,400 টাকা আর আপনার নাম বললে সে 34,000 টাকা নিয়ে যেতে পারে। ওকে অনলাইন প্রি বুকিং এর মাধ্যমে নেয় তাহলে সে এই গিফট গুলো পাবে না,
বাট যদি সে শোরুম থেকে পারচেজ করে সেক্ষেত্রে এই গিফট গুলো পাবে বাট আপনার কাস্টমার যদি আসে সেক্ষেত্রে তাকে আমি দেওয়ার চেষ্টা করব এটা হলো ব্যাপার আচ্ছা আমরা কি আরো ফ্রিজ দেখব না আজকে এই পর্যন্তই থাকুক আচ্ছা আমাদের কিন্তু আরো কিছু ওল্ড মডেল আছে আমি ওল্ড কালেকশন কিছু দেখাতে যাচ্ছি আপনাদেরকে যেটা হলো এখান থেকে একটু দেখেন এগুলো কিন্তু আমাদের প্রায় 50% ডিসকাউন্ট পেয়ে যাবে কাস্টমাররা 50% ডিসকাউন্ট প্রত্যেক দামে পাচ্ছে কাস্টমাররা আমাদের এই ফ্রিজ গুলো আমরা কাস্টমারকে এইভাবে প্রোভাইড করতেছি যেহেতু আপনার ইউজের জন্য নিচ্ছেন ডেকোরেশনের জন্য না দেখা যাচ্ছে অফিস বা অফিসের কোনো কাজের জন্য নিচ্ছেন এটা লিটারটা যদি আমি দেখাই কাস্টমারদেরকে 246 লিটার আমি ওখানে 238 লিটার ফ্রিজ কিন্তু দেখাই আসছে প্রায় 42-43 হাজার টাকা কিন্তু দাম আর এখানে কিন্তু আপনি এই ফ্রিজটা 20,000 টাকায় পেয়ে যাবেন ২০,০০০ টাকা দাম হলো 42,000 টাকা আর এটা পাচ্ছেন 246 লিটার 20,000 টাকা ফ্রিজের ডেকোরেশনটা যদি দেখেন একটু আসেন ফ্রিজের ডেকোরেশন দেখেন একদম ফ্রেশ ফ্রিজ ফ্রিজে কিন্তু কোনোই নাই ভিতরে ডেকোরেশন খুব সুন্দর একদম ফ্রিজ আপনাদেরকে লাইভ দেখাই দিতেছি আপনারা যেরকম ভিডিও আপনার প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে আসবেন যে এই ফ্রিজটাই কিন্তু আমাকে দিতে হবে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে কালারটাও কিন্তু খুব সুন্দর দুইটা তিনটা চারটা কালার আছে এই কালারগুলো কিন্তু সেটা আর আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম পাচ্ছেন এটাও 10 বছরের কম বেশি গ্যারান্টি পাচ্ছেন পার্স গ্যারান্টি পাচ্ছেন 4 বছর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু এমন না যে আপনাকে কমে দিচ্ছি দেখে ওয়ারেন্টি গ্যারান্টি কম হবে এটা কিন্তু না আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পুরো সেম যে কিনা পুরান মাল ধরাই দিতেছি আপনাদেরকে এটা এটা মূলত এগুলো হলো একদম 10 বছর আগের লট ছিল তো আমাদের হলো শোরুম ছোট স্কয়ার ফিট মাত্র 900 স্কয়ার ফিট এত এতটুকু শোরুমে আমরা আসলে প্রোডাক্ট এত এত প্রোডাক্ট যে আমাদের এত ক্যাটাগরি যে আমরা সাজিয়ে উঠতে পারি বললেন কিন্তু আমাদের এখানে অনেক অনেক ফ্রিজ কিন্তু কালেকশন সবথেকে বেশি ফ্রিজ কালেকশন এদিকে এদিকে চারদিকে ফ্রিজ কালেকশন তো ফ্রিজ তো তারা ফ্রিজ কমানোর জন্যই মূলত 50% ডিসকাউন্ট এটা মূলত আমাদের একটু আগে লট ঢুকছে যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ওই গোডাউনে ছিল আমরা এখানে আনতে পারিনি এর কারণে ফ্রিজটা একটু ওল্ড মডেল হয়ে গেছে যার কারণে আমরা কিন্তু টোটালি আমাদের লস যাচ্ছে তারপর আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি আমাদের কিন্তু একটা আমরা আপনারা যারা শোরুম বিজনেস করেন জানেন যে আমাদের কিন্তু এত টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের প্রোডাক্ট কেনা থাকে না তো আমরা কিন্তু প্রায় 50% আমরা টোটালি ডোনেশন দিয়ে আমরা কিন্তু মালটা ছেড়ে দিচ্ছি তো যদি কোনো কাস্টমার ফ্রিজ নেওয়ার ইন্টারেস্টেড থাকেন এই ফ্রিজ গুলো তাহলে অবশ্যই অতি সত্ত্বর যোগাযোগ করেন কারণ এগুলো মাত্র 4-5 ফ্রিজ অ্যাভেলেবেল আছে চলে গেলে কিন্তু আর পাবেন না এই ডিসকাউন্ট আচ্ছা এবার আমরা এতক্ষণ অনেক বকবক করলাম অনেক ফ্রিজ দেখালাম আপনাদেরকে এখন আমরা আসি যে এখন যদি আমরা ফ্রিজ কিনতে চাই তাহলে কোন লোকেশনে আসবো এবং শপ নাম্বার শপের অ্যাড্রেসটা আমরা একটু জানাবো আমাদের অ্যাড্রেসটা হলো মূলত জালকাটি সদর আপনি বাসস্ট্যান্ড আপনি যদি দূর থেকে আসেন তাহলে বাসস্ট্যান্ড নামবেন বাসস্ট্যান্ড নামে যে কারো কাছে সদর চৌমাথা বলে দিবেন সদর চৌমাথা এসে জাস্ট কামারপট্টি রোড এসে ভীষণের কথা বললেই আপনাকে যে কেউ ভীষণের জাহিদ ভাইয়ের কথা বললে যে কেউ আপনাকে দেখাই দিবে জাহিদ ভাই শোরুমটা তো ধন্যবাদ জাহিদ ভাইকে আজকে আমাদের এত সুন্দর করে ফ্রিজ গুলো দেখানোর জন্য শুধু কিন্তু ফ্রিজ সে দেখায়নি ফ্রিজের বিস্তারিত যত কিছু আছে যাবতীয় যেটা আপনারা জানতেন না এবং একদম সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে আসলে কাস্টমারদের ভালোবাসার কারণে আমাদের ভিশনটা কিন্তু এতটা পরিচিত আমাদের ব্র্যান্ডটা স্টার্ট হয় মাত্র 2014 সালে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন শোরুম গুলো স্টার্ট করি ইম্পোরিয়াম জগৎ রিটেলিং চালু করি আমরা কিন্তু 2016 সাল থেকে তো 16-15 সাল থেকে আমরা স্টার্ট করি তো আমাদের অতি সত্তর কাস্টমারদের ভালোবাসা এবং আমাদের প্রোডাক্টের গুড সার্ভিসের কারণে কিন্তু আমরা অতি সত্তর বাংলাদেশে একটা ভালো একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে যেখানে আপনারা অনেকেই জানেন যে অন্য অন্য ব্র্যান্ডের থেকে কিন্তু আমাদের এখানে কাস্টমাররা কিন্তু ভিড় আসতেছে বা দেখা যাচ্ছে যে কাস্টমাররা ভিড় জমাচ্ছে অন্য অন্য ব্র্যান্ড বিমুখ করে আমাদের এখানে এখানে কিন্তু কাস্টমার আগত হচ্ছে জাস্ট আমাদের সার্ভিস আমাদের পার্সোনাল বিহেভিয়ার আমাদের যে কোনো ব্রাঞ্চে গেলে আমাদের ম্যানেজারদের বিহেভিয়ার কিন্তু একটু ডিফারেন্ট থাকে তো এইটার কারণে কাস্টমাররা কিন্তু আমাদের সাথে কাস্টমারদের একটা আলাদা আন্তরিকতার একটা সম্পর্ক হয়ে যায় ইভেন আমাদের এমনও কাস্টমার আছে যে কাস্টমার জাস্ট আমাদের ফ্রিজ না অন্য একটা মোবাইল সেট কিনতে আসবে বা অন্য একটা অন্য কোনো কিছু কিনতে আসবে সেজন্য আইসা আমাদের কাছে পরামর্শ দিকে ভাই আমি এই জিনিসটা কিনবো বা স্যার আমি এই জিনিসটা কিনবো আমি কোথা থেকে কিনতে পারি তো এটাই হলো কাস্টমারদের থেকে বন্ডিংস তো বন্ডিংসটা যদি কাস্টমারদের সাথে আমাদের ভালো থাকে তাহলে কাস্টমাররা ভালো একটা সার্ভিস পাবে এবং প্রোডাক্টটা ভালো একটা প্রোডাক্ট পাবে এটা আসলে ইনশিওর করা যায় কাস্টমারদের এটাই আসলে আমার সর্বশেষগুলো বলার ছিল তো আসলে আসার অনুরোধ রইলো আর আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ড গুলো এগুলো আসলে আপনারা যদি বাংলাদেশি ব্র্যান্ডের প্রতি সদয় হন বা দেখা যাচ্ছে ব্র্যান্ডের প্রতি যদি একটা আন্তরিকতা দেখান তাহলে দেখা যাচ্ছে আমাদের ব্র্যান্ড কিন্তু অতি সত্ত্বর আরো দেশব্যাপী বিস্তারিত ঘটবে এটাই কিন্তু আসলে ব্যাপার তো আমরা চেষ্টা করতেছি কাস্টমারদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার ইভেন আমাদের
একটা হটলাইন নাম্বার আছে যেটা হলো 0800-707। মানে 0800-707 এ ফোন দিয়ে আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কমপ্লেন দিলে আপনারা আর কারোর সাথে যোগাযোগ করতে হবে না, আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে ফোন দিয়ে খুঁজে নেবে যে আপনার ভাই প্রোডাক্টটা কোথায় আছে, এটা টেকনিশিয়ান ফোন দিয়ে খুঁজে নেবে। এটা হলো আমাদের সব থেকে বেস্ট সার্ভিস। সার্ভিসের দোহাই দিয়ে আর নয় প্রোডাক্ট বিক্রি করা, আপনারা জাস্ট চলে আসেন ভিশনে এবং প্রোডাক্ট পারচেস করে পছন্দ মতো প্রোডাক্ট পারচেস করে সর্বোচ্চ ডিসকাউন্টে প্রোডাক্টটা আপনাদের বাসায় নিয়ে যান এবং শান্তি মতো প্রোডাক্টটা ইউজ করুন, এটাই বলার ছিল। থ্যাংক ইউ। তো ধন্যবাদ জাহিদ ভাইকে, সে খুবই ব্যস্ত ছিল, সে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। তো যারা যারা আজকের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে কেমন ছিল ভিডিওটা, আর যার যার যে ফ্রিজটা পছন্দ সে অবশ্যই সেই ফ্রিজটা কিনতে চলে আসুন এখন ভিশনে। এবং যারা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।